আরে ভাই, এটার নাম কি যেটা উড়াইতেছেন? বকচয়। বকচয় না আলি ভাই ব্যাপারি? এটার নাম কি বল? পেস্তা পাতা। এই যে এটার নাম কি? এটা পেস্তা পাতা, ওইটা চাইনিজ পাতা, এটা বানসিন পাতা। পেস্তা পাতা, এটা কি আপনার আঞ্চলিক না ইয়ে? আপনি সবাই পেস্তা পাতা নামে চিনে? পেস্তা পাতা নামে চিনে, বকচয় নামও চিনে। বকচয় না? আচ্ছা, এটা আপনার ওই কতদিন সময় লাগলো এই পর্যায়ে আইতে? 15-20 দিন। এটা তো আমরা বাংলাদেশি না মনে হয় এই ইয়ে সবজিটা? না না, বিদেশি। বিদেশি না? কোন দেশে? চায়না মনে হয় না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা কতদিন সময় লাগে এই আপনার এই 15-20 দিন? 15-20 দিনই আপনি বেচার উপযুক্ত হয়ে যায় না? হ্যাঁ হ্যাঁ, 15-20 দিন, ধরেন 1 মাস। এই বীজগুলো কোথা থেকে সংগ্রহ করেন? ঢাকা থেকে আনি। ঢাকা থেকে? হ্যাঁ। এটা ছাড়া আর কোনো কোনো ইয়ে আছে আপনার মানে এই? না, আমি এই এই পেশাই। এই পেশাই? হ্যাঁ। একটু অল্প জমি তো, 2 ডিসিমের মতো হইব। ওই যে অনে বলছি, এই জায়গায় কত টাকা লাভ হইতে পারে আপনার আশা করা যায়? ও, হিসাব নাই, হিসাব করি না তো। না, তারপর একটা আনুমানিক একটা ইয়ে আছে না? 1 বছরে 1 লাখ টাকা। 1 বছরে 1 লাখ টাকার মতো বিক্রি হইতে পারে? সুপ্রিয় দর্শক বন্ধুরা এবং কৃষক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাই কৃষি ও খামার ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন পর্বে। আজকে আমরা কথা বলবো চায়না সবজি বকচয় সম্পর্কে। বকচয় দেখতে অনেকটা পাতাকপির মতো। বর্তমানে বাংলাদেশের অনেক অঞ্চলে চায়না সবজিগুলোর মধ্যে বকচয় ব্যাপকভাবে চাষাবাদ হচ্ছে। এর কারণ হিসেবে বড় বড় চাইনিজ রেস্টুরেন্টগুলোতে এর ব্যাপক চাহিদা থাকার কারণে বাংলাদেশের কৃষকরা অন্যান্য শীতকালীন সবজির মতো এই বকচয় চাষাবাদ শুরু করেছে। অধিক লাভ হওয়ার কারণে এবং বিভিন্ন রেস্টুরেন্টগুলোতে এর ব্যাপক চাহিদা থাকার কারণে দিনে দিনে বাংলাদেশে এই চাইনিজ সবজি বকচয় চাষাবাদ বৃদ্ধি পাচ্ছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি গাজীপুরের কোনাবাড়ির এনায়েতপুরে। এখানকার অধিকাংশ চাষিরা যে চাইনিজ শাকসবজি চাষ করছেন তার মধ্যে বকচয় অন্যতম। চাষিরা ভালো লাভ পাচ্ছেন বিদায় বকচয় চাষাবাদ দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে এই কোনাবাড়িতে। বকচয় এক ধরনের চীনা শাক বা সবজি। বকচয় পাতাকপি বা ব্রেসেল স্প্রাইউডের মতো ক্রুশফুলাস উদ্ভিদ পরিবারের সদস্য। বকচয় লম্বা আকারের হয় এবং এতে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান থাকে। এতে ফাইবার, ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্টও সাথে অল্প পরিমাণে ক্যালোরি ও কার্বোহাইড্রেট রয়েছে। এটি স্যুপ, স্টে ফ্রাই এবং অনেক এশিয়ান খাবারের জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এছাড়াও বকচয় খাবার সুস্বাদু করতেও ব্যবহৃত হয়। তো এই ছিল আমাদের আজকের বকচয়ের উপর ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং পরবর্তী এরকম কৃষিভিত্তিক ইনফরমেশনাল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই এ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।